প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারিম শুরু করতে যাচ্ছি জেইন অস্টেনের উপন্যাস প্রাইড অ্যান্ড প্র্যাজেডিসের পঞ্চম খণ্ডটি অনুবাদ করেছেন কাজী শাহনুর হোসেন সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ সে রাতে দু চোখের পাতা এক করতে পারল না এলিজাবেথ রাজ্যের চিন্তায় বোঝায় হয়ে রয়েছে মাথা ঘুম হল না পরদিন ভরে হাঁটতে বেরিয়ে পড়ল ভাবল ভোরের তাজা বাতাসে হেঁটে এলে মনটা সতেজ হয়ে উঠবে পার্কে যখন হাঁটছে তখন কানে এলো নাম ধরে কে যেন ডাকছে তাকে ডার্সি পার্কের গেটের কাছে দাঁড়ানো হাতে চিঠি তার দিকে বিনা দ্বিধায় এগিয়ে গেল এলিজাবেথ বাড়ানো চিঠিটা নিল ওর হাত থেকে চিঠিটা পড়লে খুশি হব ঠান্ডা গলায় বলল ডার্সি তারপর ঘুরে হেঁটে চলে গেল ওটা খুলল এলিজাবেথ পড়তে শুরু করল ভাববেন না গতকালের ব্যাপারে চিঠি লিখছি এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার চরিত্র সম্বন্ধে আপনাকে একটা স্বচ্ছ ধারণা দেয়া গত রাতে দুটো ব্যাপারে আমাকে অভিযুক্ত করেছেন আপনি প্রথমত জেন আর বেঙ্গলের সম্পর্ক ছেদ এবং দ্বিতীয়ত উইকহ্যামের প্রতি অবিচার আমি এবার সমস্ত কিছু বর্ণনা করছি নেদারফিল্ডে দেখলাম বিংলি আপনার বোনের প্রেমে পড়ে গেছে ব্যাপারটাকে গুরুত্ব দেইনি আমি এর আগেও বেশ কবারই একই জিনিস ঘটেছে ওর ক্ষেত্রে লোকে যখন ওদের বিয়ের কথা তুলতে লাগলো তখন দুজনকেই খুব কাছ থেকে লক্ষ্য করেছি আমি নিঃসন্দেহ হলাম বেঙ্গলির ভালোবাসায় কোনো খাদ নেই কিন্তু আপনার বোনের ব্যাপারে সন্দেহ রয়েই গেল হয়তো ভুল হয়েছিল আমার আগেও বলেছি আপনার মায়ের দিককার আত্মীয় স্বজনরা বংশমর্যাদায় বিংলির ধারে কাছেও আসে না আপনার মা এবং বোনদের আচরণ ভদ্র সমাজের অনুপযোগী জেন এবং আপনার কথা অবশ্য বলছি না বিংলির বোনেরা তা উদ্বিগ্ন হয়ে পড়েছিল আমরা বুঝিয়ে সুঝিয়ে ওকে নেদারফিল্ড ছাড়িয়েছি আমি বিশ্বাস করতাম আপনার বোন ভালোবাসে না ওকে এ কথা জানানোয় বিংলিও বিশ্বাস করতে পারেনি সেজন্য নিজেকে দায়ী ভাবতে রাজি নই আমি তবে দায় আমার একটা আছে আপনার বোন লন্ডনে রয়েছে জেনেও জানায়নি বেংলেকে বেঙ্গলেকে এবার উইকামের প্রসঙ্গে আসছি সে আমার বাবার সরকারের ছেলে বাবা ছেলে দুজনের প্রতি বিশেষ সহানুভূতিশীল ছিলেন আমার বাবা ছেলেটিকে যা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবই নিয়েছিলেন তিনি উইলে ওর জন্যে একটা পার্সনেজ রেখে গিয়েছিলেন যাতে ইচ্ছে করলে ও সেটার দায়িত্ব নিতে পারে উইকেমের উপর অনেক আশা ছিল বাবার ভালোবাসতেন খুব কিন্তু স্বভাব খারাপ যা ঘর কোন যোগ্যতা বা ইচ্ছা ওর ছিল না ও চিঠি লিখল আমাকে পার্সোনেজের বদলে টাকা দাবি করল তিন হাজার পাউন্ড দিলাম আমি খুব দ্রুত টাকাগুলো উড়িয়ে দিল সে আরও টাকা দাবি করলে প্রত্যাখ্যান করলাম দিনকে দিন অধপতন হতে লাগলো ওর ব্যবহার খারাপ হতে লাগল আপনাকে একটি গোপন পারিবারিক কথা জানাচ্ছি উইকহ্যাম গোপনে আমার বোনের সঙ্গে দেখা করেছিল ভালোবাসার কথা বলে ওর সঙ্গে পালানোর জন্যে ফুসলাচ্ছিল আমার বোন সবই জানিয়ে দেয় আমাকে আমার মনের অবস্থা কী হলো বুঝতেই পারছেন টাকার আগে দৌড়য় উইক বছরে ত্রিশ হাজার পাউন্ড আয় আমার বোনের সেই জন্য পটাচ্ছিল ওকে তাছাড়া আমার ওপর ওর প্রতিশোধ স্পৃহাও কাজ করছিল আমার কথাগুলো সম্বন্ধে কোনো সন্দেহ থাকলে কর্নেল ফিটস জিজ্ঞেস করে দেখতে পারেন তিনি সবই জানেন ঈশ্বর আপনার মঙ্গল করুন ফিটস উইলিয়াম ডার্সি মিশ্র অনুভূতি হল এলিজাবেথের চিঠিটির এক বর্ণ বিশ্বাস করতে মন চাইল না তার আপন মনে বলল সে সব মিথ্যে কথা কিন্তু খচখচ করছে মনটা আরও বার কয়েক চিঠিটি আগাগোড়া পড়ল সে শেষমেশ ভাবতে বাধ্য হলো সত্যি হতেও পারে নিজের আচরণের কথা ভেবে ভীষণ লজ্জা পেল উইকামকে ভালো মতো না জেনেই সাধু ভেবে বসেছিল সে আর জেনের কথা যা লিখেছে তা ঠিকই ওকে বোঝা বড় দায় বড় চাপা মেয়েও কিছুতেই প্রকাশ করতে পারে না নিজেকে ওর পরিবারের সবার আদিক্ষ্যেতাও তো মিথ্যে নয় চিঠিটি লজ্জায় ফেলে দিয়েছে ওকে ফেরার পথে এলিজাবেথ আর মারিয়া লুকাস লন্ডনে থাকল কদিন গার্ডেনারদের বাসায় তারপর জেনকে নিয়ে ফিরে চলল লংবোর্নে মে মাসের দ্বিতীয় সপ্তাহ চমৎকার মন আবহাওয়া মিস্টার বেনেটের ক্যারেজ যে সরাইখানায়টা অপেক্ষা করছে সেখানে পৌঁছল তারা কিটি আর লিডিয়া এসেছে ঘণ্টাখানেক হয় তবে মোটেও বিরক্ত বোধ করেনি তারা ইতোমধ্যে একটা হ্যাটের দোকানে ঢু মেরে এসেছে সৈনিকদের প্রাণ ভরে দেখেছে আর সালাদ বানিয়েছে ডিনার টেবিলের দিকে আঙুল দেখাল ওরা প্লেটে ঠান্ডা মাংস রাখা রয়েছে সালাদের সঙ্গে কেমন চমকে দিলাম দারুণ না বারবার একই প্রশ্ন করে কান ঝালাপালা করে দিল মেয়ে দুটো তোমাদের কি অবশ্য বিল মেটাতে হবে হ্যাটের দোকানে সব টাকা গেছে দেখো কি কিনেছি বলল লিডিয়া উঁচিয়ে ধরল বাজে একটা হ্যাট সুন্দর না বলল সে বাড়ি ফিরে এটাকে কুটি কুটি করে ছিঁড়ব তারপর মনের মতো করে জোড়া দেব একদম বাজে বোনেরা বলল ওকে কিছু যায় আসে না কি পড়লাম দেখবে না কেউ অফিসাররা দু সপ্তাহের মধ্যেই মেরেটন ছাড়ছে বলল লিডিয়া সত্যি বলছিস খুশিতে বলে উঠল এলিজাবেথ হ্যাঁ ব্রাইটন যাচ্ছে ওরা ইস বাবা যদি আমাদের বেড়াতে নিয়ে যেত ওখানে মারও ভালো লাগত এলিজাবেথ চুপ করে থাকলেও উদ্বিগ্ন বোধ করল ভেতরে ভেতরে লিডিয়ার কিটির মতো বোকা মেয়েদের জন্য জায়গা নয় ব্রাইটন ডিনার সময় লিডিয়া চেঁচিয়ে বলল তোমাদের জন্য খবর আছে তো কি যাকে নিয়ে খবর সে আমাদের সবার প্রিয় জেন আর এলিজাবেথ পরস্পর মুখ চাওয়াচয় করল বিয়ারাকে তখনই ওরা চলে যেতে বলল সামনে থেকে বলে চলল লিডিয়া মানুষটি উইক্যাম মেরি কিংকে বিয়ে করছে না ও কারণ মেরি চলে গেছে মেরিটেন ছেড়ে বেঁচে গেছে উইখ্যাম বেজেছে আসলে মেরি কিং ভাবল এলিজাবেথ ডিনার শেষে বিল মেটাল জেইন তারপর সবাই রওনা দিল লংবোর্নের উদ্দেশ্যে লিডিয়ার কিটি সারাটা পথ তুচ্ছ সব ব্যাপার নিয়ে গলা ফাটিয়ে হাসাহাসি করল বোনদের কাণ্ড কারখানা দেখে মরমে মরে গেল এলিজাবেথ ডার্সি ভুল বলেনি ভাবল সে মিস্টার এবং মিসেস প্যানেট মেয়েদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন জেনকে আগের মতো উচ্ছল দেখে খুশি হয়ে উঠলেন তার মা আর মিস্টার বেনেট এলিজাবেথকে বারবার বললেন তোকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে রে ডাইনিং রুমে বিরাট আড্ডা বসে গেল লুকাস রে এসেছে মারিয়ার সঙ্গে দেখা করে খবর শুনতে উচ্চস্বরে কথা বলছে প্রত্যেকে তবে সকলকে ছাড়িয়ে গেল লেডিয়ার গলা ওহ মেরি বোনকে বলল সে কেন যে গেলে না তুমি যা মজা করে এলাম আমরা আমি ওসবে মজা পাই না বলল মেরি বাসায় বসে বই পড়তে আমার ভালো লাগে ওর কথায় কান দিল না লেডিয়া মেরিকে পাত্তাই দেয় না ও ধৈর্য ধরে কারো কথা আধ মিনিটের বেশি শুনতে পারে না নিজের গলার আওয়াজ ওর কাছে সবচেয়ে প্রিয় চলো না সবাই মিলে মেরিটন থেকে ঘুরে আসি খানিক পরে প্রস্তাব করল লিডিয়া রাজি হল না এলিজাবেথ লোকে ভাববে কি এই মাত্র ফিরেছে ওরা এবং সঙ্গে সঙ্গে লেগে গেছে অফিসারদের পেছনে অসম্ভব তাছাড়া উইকহ্যামকে দেখার কোন ইচ্ছে নেই ওর পরদিন সকালে এলিজাবেথ ডার্সির চিঠি এবং বিয়ের প্রস্তাবের কথা জানাল জেইনকে তবে ডার্সি জেইন আর বিংলি সম্বন্ধে চিঠিতে যা লিখেছে তা গোপন করে গেল বোনের কষ্ট পাড়াতে চায় না ও বেচারা ডার্সি বলল জেইন কি কষ্টটাই না পেয়েছে আহারে হ্যাঁ বলল এলিজাবেথ লোকটার জন্য দুঃখ হচ্ছে তবে ব্যাপারটা ভুলতে সময় লাগবে না ওর যা অহংকারই উইকের কথা শুনে অবাক হয়ে পড়লো হ্যাঁ এত বাজে লোক বিশ্বাসী হতে চায় না কোনো ভুল হচ্ছে না তো কাউকে মন্দভাবে শেখেনি জেইন জবাব দিল এলিজাবেথ মিনিট দুয়েক চুপ করে ভাবল কি যেন তারপর বলল জেইন একটা পরামর্শ দাও উইখ্যামের মুখোশ খুলে দেব সবার সামনে ভাবল জেইন দরকার কি বলল সে তোমার কি মনে হয় আসলে দরকার নেই উইখ্যাম শিগগিরই মেরিটন ছাড়ছে কাজে ও ভালো না মন্দ তাদের এখানকার লোকের কিছু যায় আসে না ঠিক বলতে যাবে কেন ওর ক্ষতিই হবে কেবল কারো তো কোনো লাভ নেই হয়তো ও ভালো হয়ে যেতে পারে ভবিষ্যতে বেশ অনেকখানি স্বস্তি বোধ করল এবার এলিজাবেথ জেনের সঙ্গে আলাপের পর দুটো গোপন ব্যাপার খোঁজাচ্ছিল ওকে ঝেড়ে দিতে পেরেছে সেগুলো এখন বাকি রইল কেবল জেইন আর বেঙ্গলির ব্যাপারটা জেনকে কিছু বলতে পারবে না ও বেচারে এখনও বেঙ্গলির প্রেমে অন্ধ বড্ড মানসিক যন্ত্রণা সহ্য করছে জেন সিরিয়াস প্রকৃতির মেয়ে ওর ভালোবাসা অনেক গভীর এবং স্থায়ী এলিজাবেথ ফিরে এসেছে দু সপ্তাহ আগে কদিনের মধ্যে অফিসাররা মেরিটন ত্যাগ করছে মুশরে পড়েছে পাড়ার তরুণী মেয়েরা তবে সবচেয়ে বেশি দুরবস্থা আর লিডিয়ার হাসত খানো লিজি চেচালো ওরা অফিসাররা চলে গেলে আমাদের সময় কাটবে কিভাবে কিছুই করার থাকবে না যে ওহ ওদের অন্তরের ব্যথা বুঝলেন পঁচিশ বছর আগে তিনিও যে দারুণ যাতনা ভোগ করেছিলেন কর্নেল মিলারের সেনাবাহিনী চলে গেলে পুরো দুটো দিন কেঁদেছিলাম আমি ভদ্রমহিলা বললেন বুকটা ভেঙে যাবে মনে হচ্ছিল আমারটি ইতিমধ্যেই গেছে কাঁদো কাঁদো গলায় বলল লেডিয়া ব্রাইটনে অবশ্য যাওয়া যেতে পারে সান্ত্বনা দিয়ে বললেন মিসেস প্যানেট হ্যাঁ হ্যাঁ ব্রাইটনে যদি যেতে পারতাম কিন্তু বাবা যেতে দেবে না মা বন্দের কণ্ঠে অভিযোগের সুর শুনে হাসি পেল এলিজাবেথের আবার দুঃখও হল ডার্সির কথাগুলোই কোনো ভুল নেই এটা সত্যিই বড় অমার্জিত লিডি আচমকা চুপ মেরে গেল সে সেনাবাহিনীর কর্নেলের স্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে তাকে ব্রাইটন পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য লিডিয়ার এক নববিবাহিতা তরুণী লিডিয়ার সৌভাগ্য দেখে হিংসে জ্বলতে লাগল খেটি আমাকে ডাকল না কেন বুঝলাম না লিডিয়ার চাইতে আমারই তো দাবি বেশি আমি চেয়ে দু বছরের বড় আমন্ত্রণটা চিন্তায় ফেলে দিল এলিজাবেথকে লিডিয়ার বয়স কম বোকাও বটে ব্রাইটনে গেলে ক্ষতি হয়ে যেতে পারে ওর মিসেস ফর্স্টারের উপর ভরসা করা যায় না তারও বয়স অল্প এলিজাবেথ তখনই চলে গেল বাবার কাছে লিডিয়াকে যেতে নিষেধ করতে বলতে মিস্টার বেনেট এলিজাবেথের কথা মন দিয়ে শুনলেন ভাবিস না লিজি লিডিয়া বোকা মেয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওকে যেতে না দিলে বাড়িতে চরম অশান্তি শুরু হবে কর্নেল ফর্স্ট নিশ্চয়ই দেখে শুনে রাখবেন ওকে হতাশ হতে হল এলিজাবেথকে বড় দুশ্চিন্তা হচ্ছে লিডিয়ার জন্য ব্রাইটন ওর মতো বোকা মেয়েদের জায়গা নয় সেনাবাহিনীর বিদায়ের দিন কজন অফিসারকে লংবোর্নে ডিনারে দাওয়াত দিলেন মিসেস প্যানাট উইক হ্যামো রয়েছে তাদের মধ্যে লোকটিকে অসহ্য লাগে এখন এলিজাবেথের ডিনারের সময় সে বলল ডার্সি আর কর্নেল ফিটস সঙ্গে রোজিংসে দেখা হয়েছে ওর উইকহ্যামের মুখে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রশ্ন করল সে কর্নেল ফিটস উইলিয়ামকে চেনেন বোধ অসন্তুষ্ট এবং ভীত দেখালো উইকহ্যামকে যা হোক সামলে নিয়ে বলল সামান্যই চেনে ভদ্রলোককে ওকে কেমন লাগলো আপনার এলিজাবেথকে জিজ্ঞেস করল সে ভালো তারপর যোগ করলো ডার্সিকেও এখন আগের চেয়ে অনেক বেশি বুঝি আমি পছন্দও করি কথাটা হজম করতে কষ্ট হল উইক হ্যামের লাল হয়ে গেল তার চেহারা নির্বাক হয়ে পড়ল পার্টি শেষ হলে যেন হাফ ছেড়ে মাছলো। পার্টি শেষে লিডিয়া মিসেস ফর্স্টারের সঙ্গে মেরিটন রওনা হয়ে গেল পরদিন মেরিটন থেকে ব্রাইটনে চলে যাবে ওরা বিদায় ক্ষণে লিডিয়ার জন্যে একমাত্র কিটিকে কাঁদতে দেখা গেল ঈর্ষা এবং রাগই যে কান্নার কারণ তার বলার অপেক্ষা রাখে না সেনাবাহিনী মেরিটন ত্যাগ করার পর জীবনযাত্রা কেমন যেন পানসে ঠেকতে লাগলো সবার কাছে লিডিয়া মাঝে মধ্যে চিঠি লেখে ধীরে ধীরে অফিসারদের কথা ভুলে গেল কিটি শান্তি ফিরল লং বোর্নে গার্ডেনারদের সঙ্গে এলিজাবেথে ছুটি কাটানোর সময় চলে আসছে অধীর আগ্রহে অপেক্ষা করছে সে ব্যবসার কাজে ব্যস্ত রয়েছেন ওর মামা ফলে লন্ডন ছেড়ে দু সপ্তাহের বেশি বাইরে থাকতে পারবেন না কাজে গার্ডিনারদের প্রাথমিক পরিকল্পনা কিছু কাটছাট করতে হলো ঠিক হল ডার বিশায়ারে বেড়াতে যাবে ওরা মিসেস গার্ডিনার শৈশব কাটিয়েছেন ওখানে তার জন্মস্থান ল্যাম্পটন পেম্বার্লি থেকে খুব বেশি দূরে নয় এলিজাবেথের জানা আছে পেম্বার্লি হচ্ছে ডার্সির গ্রামের বাড়ি ও ওখানে থাকবে না এখন ভাবল সে কাজেই দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই খামো ওর কথা ভেবে দুশ্চিন্তা করার কি আছে এবং মিসেস গার্ডেনার লংবর্ন হাউসে এলেন সঙ্গে এসেছে তাদের চার বাচ্চা ওদের দেখে রাখবে জেইন বাচ্চারা খুব ভক্তর লংবর্নে রাত কাটিয়ে পরদিন রওনা দিলেন মামা মামি এলিজাবেথকে নিয়ে ডার্বি বেশ কটি আকর্ষণীয় জায়গা ঘুরে দেখল ওরা তারপর ধরল ল্যাম্পটনের রাস্তা পথে রাত কাটাতে হল এক সরাইখানায় এখানে জানতে পারলো পেম্বারলি আর মাত্র পাঁচ মাইলের পথ মিসেস গার্ডিনার পেম্বারলিতে যাওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে পড়লেন আপত্তি করলেন না তার স্বামী এলিজাবেথ নিশ্চুপ রইল ভালোই হবে কি বলো জানতে চাইলেন মামি খাম নিশ্চয়ই বলেছে ওখানকার কথা ছেলেবেলায় তো ওখানেই থাকত সে কি বলবে ভেবে পেল না এলিজাবেথ ডার্সির সঙ্গে যদি দেখা হয়ে যায় ভাবনাটা মাথায় আসতেই লাল হল ও সে রাতে পরিচারিকাকে পেম্বের সম্বন্ধে অনেক প্রশ্ন করল এলিজাবেথ জায়গাটা কেমন মালিককে এখন ওখানে কেউ থাকে কি না শেষ প্রশ্নটির উত্তরে পরিচারিকা জানালো না খানিকটা সহজ হলো এবার এলিজাবেথ পরদিন সকালে মামি যখন তাকে জিজ্ঞেস করলো কি লিজি পেম্বার্লি যাচ্ছি তো হ্যাঁ মামি শুনলাম খুব সুন্দর জায়গা নাকি জবাব দিল এলিজাবেথ ওরা পেম্বার্লির দিকে যাত্রা করল চমৎকার বোন আর পার্ক নজরে এলো ওদের তারপর দেখতে পেল বাড়িটা পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে কাছে নদী দারুণ আমি হয়তো ভাবল এলিজাবেথ এ বাড়ির বউ হতে পারতাম অনুমতি নিয়ে বাড়িটা ঘুরে দেখল ওরা হাউসকিপার মহিলার সব দেখালো ঘরগুলো বিশাল দামি আসবাবপত্রে ঠাসা হাউসকিপারকে জিজ্ঞেস করতে ইচ্ছে হল এলিজাবেথের বাড়ির মালিক সত্যি অনুপস্থিত কিনা কিন্তু সাহস করে আর প্রশ্নটা করা হল না ওর তবে এলিজাবেথের হয়ে প্রশ্নটা করলেন ওর মামা জবাবে হাউসকিপার জানালো হ্যাঁ তবে আশা করছি আগামীকাল এসে পড়বেন উনি বন্ধু বান্ধবসহ হাফ ছাড়লো এলিজাবেথ মামি একটি ছবি দেখার জন্য ডাকলেন ওকে ছবিটি উইক হ্যামের ভদ্রলোক হাউস কিপার এ বাড়ির সাবেক সরকারের ছেলে এখন সেনাবাহিনীতে আছেন খুব উৎসৃঙ্খল হাউসকিপার অন্য আরেকটি ছবির দিকে আঙুল তাক করল ইনি আমাদের মালিক বলল সে ছবিটা বছর আটেক আগে রাখা এই নাকি এলিজাবেথকে জিজ্ঞেস করলেন মিসেস গার্ডেনার হাউসকিপার ফিরল এলিজাবেথের দিকে আপনি মিস্টার ডার্সিকে চেনেন চিনি অল্প অল্প লজ্জা পেয়ে বলল এলিজাবেথ উনি খুব সুদর্শন না হ্যাঁ খুবই সুদর্শন এত সুন্দর ছেলে আমি আর কখনো দেখিনি বলল হাউসকিপার পেম্বারলিতে কি প্রায় আসেন উনি মিসেস গার্ডিনার জানতে চাইলেন খুব একটা না তবে মিস ডার্সি তো এখানেই কাটান ভদ্রলোক বিয়ে করলে ঘন ঘন আসতেন তা ঠিক কিন্তু বিয়ে করার মতো মেয়েই তো পাচ্ছেন না যাকে তাকে তো আর বিয়ে করতে পারেন না মৃদু হাসলেন মিস্টার এবং মিসেস গার্ডেনার ঠিকই বলছি আমি কখনো মেজাজ গরম করতে দেখিনি ওকে ওর চার বছর বয়স থেকে তো আমি ওকে দেখছি অবাক না হয়ে পারল না এলিজাবেথ এই আবার কোন ডার্সি মনে মনে বলল সে তার চেয়ে ভালো মনে বার জন্মায়নি কেউ কেউ বলে উনি অহংকারী আমার কাছে কখনো তা মনে হয়নি বলে চলল মহিলা তাহলে উইকহ্যামের সঙ্গে অমন করল কেন ফিস এলিজাবেথকে প্রশ্ন করলেন মামি হয়তো হয়তো উইক হ্যাম মিথ্যা বলেছে একইভাবে জবাব দিল ও হাউস কিপারের কথা ইতোমধ্যে বিশ্বাস করে ফেলেছে সে কি ভুলটাই না বুঝেছিল ছি লজ্জায় মাথা নুয়ে এলো ওর বাইরে বেরিয়ে এলো ওরা বাগানগুলো দেখবে লন পেরোনোর সময় থামল এলিজাবেথ ঘুরে চাইল বাড়িটার দিকে ঠিক সেই মুহূর্তে ডার্সি বেরিয়ে এলো আস্তাবল থেকে দুজনের দূরত্ব এখন মাত্র বিশ গজ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে দুজনেই লাল হয়ে গেল দুজনের চেহারাই সামলে নিল ডার্সি এগিয়ে এলো সে এলিজাবেথ এবং ওর পরিবারের সকলের কুশল জিজ্ঞেস করল তো এলিজাবেথ কি বলল নিজেই বুঝল না হতচকিত ডার্সি কমিনিট পরে সরে গেল ওখান থেকে এলিজাবেথ এখন আবার লজ্জা পেতে শুরু করেছে ও কি ভাববে ওকে দেখার জন্য সে এখানে এসেছে এটাই তো মনে করবে ডার্সি ও তো খুব ভদ্র ব্যবহার করল তবে কি মাফ করে দিয়েছে এলিজাবেথকে আচ্ছা ওকে এখনও ভালোবাসে এমনি হাজারো চিন্তা মাথায় ভর করল এলিজাবেথের এলিজাবেথ যোগ দিল ওর সঙ্গীদের সঙ্গে ইস ডার্সির মনের অবস্থাটা যদি জানতে পারতাম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে ওরা হঠাৎ যেন আবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো ডার্সি অনেকটা আবিষ্টের মতন তার সঙ্গে কথা বলতে লাগলো এলিজাবেথ মুক্ত কণ্ঠে পেম্বারলির প্রশংসা করল দারুণ বলল সে চমৎকার তারপর থেমে গেল হঠাৎ ডার্সি কিছু মনে করল না তো লজ্জা পেল ডার্সি ওর মামা মামির সঙ্গে পরিচিত হতে চাইল খুশি মনে কাজটা করল এলিজাবেথ ওর সব আত্মীয় যে নিচু শ্রেণীর নয় সেটা জানা দরকার ডার্সির গভীর মনোযোগে সে মামা আর ডার্সির কথোপকথন শুনতে লাগল ডার্সিকে ব্যক্তিত্ব দিয়ে সহজে প্রভাবিত করল মিস্টার গার্ডেনার এলিজাবেথের মনে খুশি ধরে না মাছ ধরার ব্যাপারে দুজনকে কথা বলতে শুনল ডার্সি এখানকার নদীতে মাছ ধরতে আমন্ত্রণ জানালো মিস্টার গার্ডিনারকে তার যখন খুশি মিসেস গার্ডিনার এতক্ষণ চুপ করে শুনছিলেন এবার অবাক হয়ে চাইলেন এলিজাবেথের দিকে মুখে কিছু বলল না এলিজাবেথ ভালো লাগছে তার নিজেকে প্রশ্ন করতে লাগল ও এত বদলে গেল কিভাবে এত ভদ্র ব্যবহার করছে কেন আমার জন্য নয় নিশ্চয়ই আমাকে কি এখনো ভালোবাসে হাঁটছে ওরা মিসেস গার্ডিনার স্বামীর বাহু পেঁচিয়ে ধরলেন ডার্সি নিজের হাতটা বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে ধরল সে তারপর বলল আপনার হাউস কিপার বলল আপনি কাল আসবেন ডার্সি জানালো তেমনই কথা ছিল কিন্তু সরকারের সঙ্গে জরুরি আলাপ থাকায় আগে আসতে হয়েছে বন্ধুরা কাল আসছে বলল সে কজনকে তো চেনে নিই বেঙ্গলি আর তার বোনেরা চুপ করে রইল এলিজাবেথ আমার বোনও আসছে বলে চলল ডার্সি আপনাকে দেখার খুব ইচ্ছে ওর আপনার আপত্তি না থাকলে পরিচয় করিয়ে দিতে চাই ল্যাম্পটেনেই তো থাকছেন এলিজাবেথ বিস্মিত হল খুশিও মিস্টার এবং মিসেস গার্ডিনার ওদের কাছে এলে ডার্সি অনুরোধ করল তার বাড়িতে গিয়ে জল খাবার করতে রাজি হলেন না তারা। ডার্সি মহিলাদের ক্যারেজে উঠতে সাহায্য করল ক্যারেজ চলতে শুরু করলে ফিরে চাইল এলিজাবেথ ধীর পায়ে বাড়ির দিকে হেঁটে চলেছে ডার্সি মামা মামি ডার্সির কথা তুললেন দুজনই পছন্দ করেছেন ওকে লিজি ওকে অহংকারী বলেছিল কেন মামি জানতে চাইলেন তারপর যোগ করলেন উইক হ্যামকে ঠকিয়েছে এ কথা মানতে পারছি না আমি আমারই ভুল হয়েছিল মিথ্যে কথা শুনে বিশ্বাস করেছিলাম এলিজাবেথ বলল তাকে সৌভাগ্যক্রমে এ ব্যাপারে আর বেশি আলোচনা হল না ওরা ল্যাম্পটনের কাছাকাছি পৌঁছে গেছে তখন মিসেস গার্ডিনার শৈশবের দিনগুলোতে ফিরে গেলেন এলিজাবেথের কাছে স্বপ্নের মতো ঠেকছে সব বসে বসে সদ্য অর্জিত অভিজ্ঞতার কথা ভাবতে লাগল ডার্সি তার বোনকে নিয়ে এলিজাবেথের সঙ্গে দেখা করতে এলো মিস ডার্সিকে মোটে ডাঁটিয়াল বলে মনে হল না ওর মেয়েটি লাজুক কম কথা বলে ফলে লোকে ভুল বোঝে ওকে পছন্দ হয়ে গেল এলিজাবেথের খানিক বাদে এলো বেঙ্গলি আগেরই মতন রয়েছে সে একটুও বদলায়নি এলিজাবেথের পরিবারের সবার কুশল জিজ্ঞেস করল বিংলি আর মিস ডার্সিকে কাছ থেকে লক্ষ্য করল এলিজাবেথ দুজনের মধ্যে প্রেমের কোনো লক্ষণ দেখতে পেল নাও জেনের কথা এ সময় বড্ড মনে পড়ছে ওর বিংলিও কি ভাবছে তার কথা আধ ঘন্টা পর বিদায় নিল ওরা যাওয়ার আগে এলিজাবেথ আর তার মামা অমিকে বলে গেল ডার্সি বেম্বারলিতে আপনারা যদি ডিনার করতেন তো আমরা দু ভাই বোন খুবই খুশি হতাম একদিন পর ডিনারের তারিখ ঠিক হল পরদিন সকালে পালটা বেড়াতে গেলেন মিসেস গার্ডনার এলিজাবেথকে নিয়ে মিসেস হার্স্ট আর মিস বেঙ্গলে শীতল অভ্যর্থনা জানালো ওদের মিস ডার্সির সঙ্গী এক ভদ্রমহিলা গল্প করলেন এলিজাবেথ এবং তার মামির সঙ্গে সর্বক্ষণ এলিজাবেথকে লক্ষ্য করে গেল মিস বেঙ্গলে মিনিট পনেরো পরে কথা ফুটল তার মুখে ঠান্ডা গলায় কটা প্রশ্ন করল সে একইভাবে জবাব দিল এলিজাবেথ কজন কাজের লোক এ সময় মাংস কেক আর ফল নিয়ে ঘরে ঢুকল কিছুক্ষণ পরেই এলো ডার্সি মিস্টার গার্ডেনারের সঙ্গে এতক্ষণ মাছ ধরছিল সে ভাইকে দেখে আড়ষ্টতা কিছুটা কমল মিস ডার্সের এলিজাবেথের সঙ্গে গল্প করতে লাগল সে এটা স্পষ্ট ডার্সি চায় তার বোনের সঙ্গে বন্ধুত্ব হোক এলিজাবেথের মিস বিংলিরও ব্যাপারটা বুঝতে অসুবিধা হল না ঈর্ষান্বিত হয়ে উঠল সে অনুভব করল কড়া কিছু কথা বলা দরকার যাতে এলিজাবেথের মনে আঘাত দেয়া যায় চট করে উইকহামের কথা মনে পড়ল ওর এলিজাবেথকে বলল শুনেছি অফিসাররা চলে গেছে মেরিটন ছেড়ে তোমাদের তো তাহলে বিরাট ক্ষতি হয়ে গেল ওর কথা গায়ে মাখল না এলিজাবেথ মাথা ঠান্ডা রেখে শান্ত স্বরে জবাব দিল লক্ষ্য করল অস্বস্তি বোধ করছে ডার্সি আর তার বোন মিস বেঙ্গলি বুঝল না পরোক্ষভাবে উইখ্যামের কথা উঠিয়ে কষ্ট দিয়েছি সে ভাই বোনকে এর কিছুক্ষণ পর বিদায় নিয়ে বেরিয়ে এলোরা ওরা ডার্সি ওদের এগিয়ে দিল ক্যারেজ পর্যন্ত সে যখন ফিরল তখন মিস বেংলি মুন্ডুপাত করছে এলিজাবেথের ওর কাপড় চোপড় ব্যবহার সবে অসহ্যতার কাছে জর্জিয়ানা অবশ্য তার ভাইয়ের সঙ্গে একমত এলিজাবেথের সবকিছুই পছন্দ ওর এলিজাবেথ আগের মতো নেই মিস বিংলি বলল ডার্সিকে কেমন যেন রুক্ষ হয়ে গেছে রোদে পড়েছে খানিকটা আসলে ঘোরাঘুরিও তো কম হয়নি সহজ গলায় বলল ডার্সি ওর চেহারায় কোনো লাবণ্য নেই সৌন্দর্য নেই মুখটা চোখা মার্কা আর চোখগুলো কেমন যেন তীক্ষ্ণ অসন্তুষ্ট হলেও চুপ করে রইল ডার্সি আরও রেগে গেল মিস বেঙ্গলি জেদ চেপে গেছে তার কথা বলাতে হবে ডার্সিকে মনে আছে বলল সে নেদারফিল্ডে একদিন বলেছিলেন এলিজাবেথ বেনেট আবার সুন্দরী তবে তো বলতে হয় ওর মাও খুব বুদ্ধিমতী কি মনে নেই অথচ পরে আপনার মনে হয়েছে ও সত্যিই দেখতে সুন্দর তাই না হ্যাঁ জবাব দিল ডার্সি আর চুপ রইতে পারল না সে প্রথমবার দেখে ও কথা বলেছিলাম এতদিন পরে মনে হচ্ছে ও সত্যি অসাধারণ মিস বিংলির মুখে কথা শরল না ডার্সির মুখ খুলেছে সে কিন্তু যা শুনল তাতে সব আশা উবে গেছে ওর